রাজধানীতে শিশু নাহিয়ান হত্যা মামলার আসামিকে বয়স কম দেখে বাঁচানোর চেষ্টার অভিযোগ করেছে তার পরিবার আদালতে দেয়া পুলিশের অভিযোগপত্রকে অসম্পূর্ণ বলছে তারা তবে পুলিশ বলছে মেডিকেল পরীক্ষার মাধ্যমেই আসামির বয়স নির্ধারণ করা হয়েছে মাবুদ আজমির রিপোর্ট রাজধানীর কুরিল কাজী কাজীবাড়ি এলাকার ছয় বছরের শিশু নাহিয়ান খুন হয় এই বছরের চব্বিশ জানুয়ারি খেলার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মশিউর পরে এগারো কিলোমিটার দূরে আফতাবনগর থেকে নাহিয়ানের লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের বাবা হিরন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করে মশিউরকে একমাত্র আসামি করে পাঁচ মাস পর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মশিউরকে একমাত্র আসামি করা এবং বয়স কম দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন নাহিয়ানের বাবা তারা মেডিকেল করাইছে। থানা তো দিয়েছে সত্র মেডিকেলে আসলো সত্র এটা তো বুঝলাম না এটা তাহলে তারা এইভাবে তদন্তটা করছে তদন্ত ভালোভাবে করানো হয়নি খোঁজ নিয়ে জানা যায় কাজীবাড়ি এলাকায় আসামি মসুর বখাটে ও নেশাখর হিসাবে পরিচিত তার নামে নানা অভিযোগ এলাকাবাসীর সেরা চলাফিরা তো সুন্দর না ওর সাথে কোনো সময় আরে দিবেন না এর কাজকর্ম ভালো পাই নাই আর কি এলাকার মানুষ অসন্তুষ্ট না আর কি মামলার তদন্ত কর্মকর্তা বলছেন আসামি আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে বয়স কম হওয়ায় আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেনি এই মামলার বয়স নির্ধারণের জন্য বিজ্ঞ আদালত আবেদন করি তারপরে এই দেয়া হলো আমরা ফরেনসিক বিভাগের মাধ্যমে তার বয়স নির্ধারণ সতেরো ভাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দেওয়া হয় শিশু নাহিয়ান হত্যার সুষ্ঠু বিচারে আবারও তদন্তের দাবি করেন পরিবার ও এলাকার মানুষ মাহবুব আজমি বৈশাখী সংবাদ ঢাকা